ফটিকছড়ির পাইন্দং ইউপির করিমবলির বাড়ির তুন দুয়ো এক নলা বন্দুক উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানার উপপরিদর্শক ইরফান উদ্দিন রাজীব ও সঙ্গীয় ফোর্স পাইন্দং ফকিরাচান এলাহার বেলাল মিয়ার ফোয়া করিমবলির বাড়িত অভিযান চালাই এনে এসব অস্ত্র ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এনে করিমবলি সহ এক সহযোগী বাড়ির সাদুদ্দিন পালমারি এনে দায়ী গিয়ে এই ঘটনাত করিমবলি সহ অজ্ঞাতনামা এক সহযোগীরে আসামি করিয়া এনে অস্ত্র আইনত মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন মাহমুদ সিপ্লাস টিভিরে জানাইল দি অভিযান চালিয়ে ওই যেখানে সংবাদ ছিল ওই বাড়িটা দোতলা বিল্ডিং, দোতলার উপর একটা রুম, পুলিশ ওই সিঁড়ি বেয়ে উঠার সময় ও বাড়ি ওই ঘরে যে থাকে করিমবলি এবং তার সাথে আরো একজন ছিল, এরা দৌড়াই ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তখন পুলিশ উপস্থিত আশপাশের লোকজন সহ তারা অভিযান ওই ঘর তল্লাশি করে। ওই গড় তল্লাশি করে ঘরের খাটের নিচে এক নালা দুটি বন্দুক পায় এবং ঘরের ফ্লোরে ঘরের বিছানা ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম যেমন পাইপ দান্তা কাগজ এগুলো পায়। তাকে এবং আরো একজনকে অজ্ঞাতনামা যে পালিয়ে গেছে দুজনকেই আসামি করে আমরা মামলা রুজু করে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারস্থ কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন এই চাহ।